পাল্লা দেবে খাবো, দেখি কে বেশি খাইতে পারে। এখানে খিচুড়ি রান্নার জন্য চুলা খোদা হচ্ছে। কি বলে খিচুড়ি রান্না করার জন্য উনুন তৈরি করা হচ্ছে। দেখেন আমরা এখন আমাদের বাড়ির ছোট্ট একটা আয়োজন আছে, সেই ছোট্ট একটা আয়োজনে আমাদের এখানে খিচুড়ি রান্না হবে মাংস দিয়ে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে খিচুড়ি রান্না করি। দেখেন অলরেডি কিন্তু আমাদের বাসা যে মেহমান গুলা দোল বাজিয়ে বাচ্চা সহ এসে পড়েছে, দেখতে পাচ্ছেন। পরিষ্কার নতুন সুন্দর তেল পরিমাণ মতো, এখন তেল ঢালা হচ্ছে। এখানে পেঁয়াজ কুচি, এখানে তেল দিলে পেঁয়াজ কুচি দেওয়া হলো, রসুন রসুন কুচি, মরিচটা আমরা কাটতে না করছিলাম, কিন্তু আসলে দুঃখিত মরিচটা আনাম দিলে সর্বোচ্চ বেটার হয়, তারপরে কিছু সমস্যা নেই, আপনি আনাম দিলেন তাতে গ্রানটা সুন্দর হবে। মরিচ কুচি দেওয়া হলো, এখানে আদা বাটা, কাজু বাদাম, কাজু বাদাম, আনাম মরিচ, স্বাদ মতো লবণ, রাধুনি মশলা, গরম না আছে চাইল দিলে দেওয়া হচ্ছে, চাইল আর ডাইল,
কালারটা কিন্তু সেই, এখানে কিন্তু মাংস ঢেলে দেওয়া হয়েছে, মাংসটা দেখাইতে পারলাম না। টমেটো সস ঢেলে দেওয়া হচ্ছে, যা কিছু কিন্তু হয়ে গেছে, একটু পরে খাবো। মশলা দেওয়া হচ্ছে, খিচুড়ি কিন্তু হয়ে গেছে আমাদের অলরেডি, এখন খালি খাওয়ার পালা, পাল্লা ধরে খাবো, দেখি কে বেশি খাইতে পারে। খিচুড়ি একটু নরম নরম হয়ে গেছে, অবশ্য নতুন চাল তো, নরম নরম খিচুড়িটা একটু ভালো গরমের দিন। এগুলা দোয়াল, এটা তো স্টিকারে নাই, খাইতে খাইতে নাই, কোথা থেকে ফেটে যাবো সব, বুঝে গেছে। পানি কো, পানি দে 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 এজেনে দে এজেনে দে ওরে বসে বাবুরছি অল্প অল্প এই ওইছে ওইছে খিচুড়ি খাবো, খিচুড়ি কিরে ফাতে ব্যাগের মধ্যে বসে পড়তে দিই, এই আব্দুল্লার মা প্লেট নিয়েছে কত দিলে, এত গরমের মধ্যে খিচুড়ি খেতে চাও, কি ভাই ঠিকতেছে তোমার? অনেক সাপ যারা পরে খাইবো তারা বেশি খাইবো, যারা আগে খাইবো তারা গরমের চাটি খাই পারবো না, এদিকে পরে খামো।